ওয়েলকাম টু মৌলিক স্টাডি মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাইশে ডিসেম্বর দু হাজার নিয়ে চলে এলাম চলো শুরু করা যাক এক নম্বর বিশ্ব বাস্কেটবল দিবস বা বাস্কেটবল ডে দু হাজার একুশে ডিসেম্বর পালন করা হলো প্রতি বছর একুশে ডিসেম্বর বিশ্ব বাস্কেটবল দিবস এটা পালন করা হয় আঠারোশো একানব্বই সালে ডক্টর জেমস নাইসমিথের দ্বারা বাস্কেটবল আবিষ্কারের স্মরণে এটি পালন করা হয় খেলাটি বিশ্বব্যাপী সবচেয়ে একটি জনপ্রিয় এবং ব্যাপকভাবে চর্চা করা গেমগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে এই সম্পর্কে সচেতনতা জানাতে মানুষকে সমস্তকে সমস্ত মানুষকে জানাতে বাস্কেটবল সম্বন্ধে এই দিবসটা পালন করা হয় এই বাস্কেটবল শব্দটি প্রথম ব্যবহার করেছিল আঠারোশো একানব্বই সালে প্রথম ব্যবহার হয়েছিল পরের প্রশ্ন দু নম্বর সম্প্রতি কোন সিনিয়র আইপিএস অফিসার ডিরেক্টর জেনারেলের দায়িত্ব নিয়েছেন এটা হচ্ছে মহেশ্বর দা দয়াল সিনিয়র আইপিএস অফিসার মহেশ্বর দয়াল সোমবার যেটা আঠারো তারিখে ডিসেম্বরে সেদিনকে কারাগার এবং সংশোধনমূলক পরিষেবায় ডিরেক্টর জেনারেলের ভূমিকা গ্রহণ করেছেন একাধিক জেলা বিশেষ ইউনিট জুড়ে নেতৃত্বের ভূমিকা দ্বারা তিনি চিহ্নিত করেছেন এবং বিশিষ্ট কর্মজীবনের সাথে তিনি বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে এসেছেন পরের প্রশ্ন তিন নম্বর সম্প্রতি কোন ব্যাংক হীরা শিল্পের জন্য ইন্ডাস সলিটায়ার প্রোগ্রাম লঞ্চ করেছে এটা হচ্ছে ইন্ডাস ইন্ড ব্যাংক ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক ইন্ডাস সলিটারি প্রোগ্রাম যেটা সেটা চালু করেছে একটি উদ্ভাবনী কমিউনিটির ব্যাঙ্কিং উদ্যোগ যেটা বিশেষভাবে যে হীরা শিল্পের অনন্য চাহিদা মেটাতে এটা ডিজাইন করা হয়েছে এই বিস্তৃত প্রোগ্রামটি ডায়মন্ড কমিউনিটি সেবা করার জন্য ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে একচিটিয়ার সুবিধা এবং বৈশিষ্ট্যগুলিকে আরও প্রদান করার জন্য সেট করা হয়েছে ইন্ডাস ইন্ড ব্যাংক এটা ভারতীয় একটি আর্থিক পরিষেবা যুক্ত ব্যাংক যার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত উনিশশো সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনমোহন সিং এটা উদ্বোধন করেছিলেন বর্তমানে সিইও হচ্ছে সুমন্ত কাটপালিয়া এটা হচ্ছে জীবন বিমা কর্পোরেশন মানে এলআইসি এবং হিন্দুজা গ্রুপের হচ্ছে এই সংস্থা হচ্ছে মালিক আর এসপি হিন্দুজা হচ্ছে এটার প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন চার নাম্বার সম্প্রতি কোন দুটি বই গাজা ক্যাপিটাল বিজনেস বুক প্রাইজে যৌথ বিজয়ী ঘোষণা হয়েছে ঘোষিত হয়েছে এই বই দুটোর নাম হচ্ছে এগেনস্ট অল ওয়ার্ডস এবং উইনিং মেডেল ইন্ডিয়া গাজা ক্যাপিটাল বিজনেস বুক অ্যাওয়ার্ডে মর্যাদাপূর্ণ বার্ষিক স্বীকৃতি দু হাজার যে সংস্করণে সেখানে এক্সপ্রেশনাল ন্যারেটিভ রয়েছে এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে দ্য আইটি স্টোরি অফ ইন্ডিয়া এবং দ্য উইনিং মিডল ইন্ডিয়া দ্য স্টোরি অফ ইন্ডিয়াস এ নিউ এজ এই উদ্যোক্তারা যৌথভাবে বিজয়ী হয়েছে যা ভারতের ডায়নামিক ব্যবসায়ী ল্যান্ডস্কেপের সারমর্মকে ধারণ করেছে পরের প্রশ্ন পাঁচ নাম্বার সম্প্রতি কে শ্রীলঙ্কায় জি টোয়েন্টি শিশু সম্মেলনে গ্লোবাল আইকন পুরস্কার পেয়েছে যেটি ডক্টর শ্রীনিবাস নায়ক ধারাবত রিয়েল ভিশন হোমস প্রাইভেট লিমিটেড ঘোষণা করেছে যে চেয়ারম্যান এবং ব্যবস্থাপক পরিচালক হিসেবে তারা ডক্টর শ্রীনিবাস নায়ক ধারাবতকে শ্রীলঙ্কার কলম্বোতে জি টোয়েন্টি সামিটে মর্যাদাপূর্ণ গ্লোবাল আইকন পুরস্কারে ভূষিত করেছে সামিট গ্লোবাল ইনোকনমিক ফোরাম দ্বারা আয়োজিত একটি ইভেন্টে একুশ থেকে চব্বিশে নভেম্বর দু হাজার তেইশে সমাবেশের জন্য বিশ্ব নেতা নীতি নির্ধারক এবং শিল্পের সম স্বপ্নদর্শী তাদের একত্রিত করেছিল এবং এই শীর্ষ সম্মেলনে থিম ছিল হ্যাশট্যাগ নাম টু শ্রীলঙ্কায় যা ভারতীয়দের দুশো বছরের পূর্তি উপলক্ষে এবং সেখানে তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে পরের প্রশ্ন ছ নম্বর সম্প্রতি কোন ইসরায়েলি সিনেমা উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড জিতেছে এটা হচ্ছে ইসরায়েলি সিনেমা চিলড্রেন্স অফ নোবডি উনত্রিশে উনত্রিশতম যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেখানে একটা হাইলাইটের সাথে সমাপ্তি হয়েছে কারণ সেখানে ইসরায়েলি চলচ্চিত্র চিলড্রেন অব নো বডি এটা সেরা চলচ্চিত্রের জন্য মর্যাদাপূর্ণ রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার অর্জন করেছে এটা একটা সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত সহানুভূতিশীল ইসরায়েলি নাটকটি সমাজের পরিধিতে অলক্ষিত এবং যত্নহীন ব্যক্তিদের প্রতি আলোকপাত করে এবং এই চলচ্চিত্রটি কেবল সমালোচকদের প্রশংসাই অর্জন করেনি বরং বিশ্বব্যাপী যে কোনো চলচ্চিত্র উৎসব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ নগদ পুরস্কার পেয়েছে এখানে হচ্ছে তারা একান্ন লাখ টাকা পেয়েছে চিলড্রেন্স অব নবরী জয়ের পাশাপাশি ভেনেজুয়েলার চলচ্চিত্র নির্মাতা কার্লোস ডানিয়েল মালাবে তার চলচ্চিত্র ওয়ান ওয়ে জন্য শ্রেষ্ঠ পুরস্কারের যে চলচ্চিত্রের পুরস্কার সেখানেও হচ্ছে রয়্যাল বেঙ্গল যে টাইগার অ্যাওয়ার্ড তারা জিতেছে এছাড়া এই অনুষ্ঠানে উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র একনের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইনোভেশন ইন মুভিস ইমেজের জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত এবং প্রথমবারের মতো বাংলা প্যারোনামা বিভাগটি সহজিত প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে এবং পরিচালক জুটি রাজদীপ পল এবং সর্মিষ্টা মাইতি মন পোটেঙ্গা এর জন্য গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগারও অর্জন করেছে কেআইএফএফ সম্বন্ধে একটু বলি কলকাতা উনত্রিশতম এটা এবারে হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম এবং এটা ভারতের তৃতীয় প্রাচীনতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেটি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এটা আয়োজিত হয় এবং এখানে পুরস্কার হচ্ছে গোল্ডেন আর সিলভার রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ডটা দেওয়া হয় পরের প্রশ্ন সাত নাম্বার সম্প্রতি কোন টেনিস খেলোয়াড় আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছে এটা হচ্ছে বিজয় অমৃতরাজ এবং লিয়েন্ডার পেজ ভারতীয় টেনিসের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তে কিংবদন্তি অ বিজয় অমৃতরাজ এবং লিয়েন্ডার পেজ সম্মানিত হয়েছে টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম এশিয়ান পুরুষ হিসেবে তারা নাম সেখানে লিখিয়েছেন বিজয় অমৃতরাজ তিনি একজন টেনিস আইকন সফল সম্প্রচারক এবং আবেদনকারী বিভাগে সম্মানিত হয়েছে উনিশশো সত্তর এবং আশির দশকে এটিপি সার্কিটে তিনি অদম্য চিহ্ন রেখে গেছেন খেলার জন্য লিয়েন্ডার পেস তিনি ডাবলস এবং মিক্সড ডাবলসে আঠেরো বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন প্লেয়ার বিভাগে তার স্থান রেখেছেন এবং সর্বশ্রেষ্ঠ দ্বৈত খেলোয়াড়ের একজন হিসেবে তিনি খ্যাত পেস ডাবলসে এক নম্বর র্যাঙ্কিং অর্জন করেছে এবং আটটি ডাবলসের শিরোপা এবং দশটি মিশ্র দ্বৈত শিরোনামে তার রেকর্ড আছে পরের প্রশ্ন আট নাম্বার সম্প্রতি কোন ফুটবল একাডেমি এ আই এফ এফ এর এলিট থ্রি স্টার রেটিং অর্জন করেছে এটা হচ্ছে জিঙ্ক ফুটবল একাডেমি। জিঙ্ক ফুটবল একাডেমি হিন্দুস্তান জিঙ্কের একটি আর উদ্যোগ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দ্বারা মর্যাদাপূর্ণ এলিট থ্রি স্টার রেটিং পেয়ে উল্লেখযোগ্য মাইল অর্জন করেছে জিঙ্ক ফুটবল একাডেমি প্রোগ্রামটি একটি পূর্ণ স্কলারশিপ মডেলের কাজ করেছে যা তরুণ ফুটবল প্রতিভাকে লালন ও লালন করার জন্য প্রতিশ্রুতি দেয় অল্প সময়ের মধ্যে এই অ্যাকাডেমিটি বেশ কিছু ল্যান্ডমার্ক অর্জন করেছে বর্তমানে এটি অনুর্দ থার্টিন অনুর্দ ফিফটিন অনুর্দ সেভেন্টিন এবং অনুর্দ নাইনটিনের অধীনে সত্তরটির বেশি উদীয়মান ফুটবলারকে হোস্ট করে এবং এইখানে ও তরুণ প্রতিভারা অত্যাধুনিক অবকাঠামো বিশ্ববানের সুযোগ সুবিধা শিক্ষা পুষ্টি হোস্টেল সুবিধা এবং শীর্ষস্থানীয় প্রশিক্ষণে অ্যাক্সেস পায় এবং যা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় পরের প্রশ্ন ননাম সম্প্রতি কোন অভিনেতা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে আইএসপিএল এ মুম্বাই দলের মালিক হলেন এটা হচ্ছে অমিতাভ বচ্চন হলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন আস ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে আইএসপিএল যেটা সেখানে মুম্বাই দলের মালিকানা সত্ত্ব তিনি পেয়েছেন এবং এটি হলো একটি স্টেডিয়ামের মধ্যে খেলা যা ভারতের প্রথম টেনিস বল টি টেন ক্রিকেট টুর্নামেন্ট যা মুম্বাইয়ে দুই থেকে নয় মার্চ পর্যন্ত খেলা হবে এটা এটি টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণ আইএসপিএল টি টোয়েন্টি ম্যাচের রোমাঞ্চ এবং টেনিস বল ক্রিকেটের গ্রাসরুটকে এজেন্সকে একত্রিত করবে এবং অনন্য এবং উত্তেজনাপূর্বক ক্রিকেট ফরম্যাটে প্রবর্তন করবে পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দশ নম্বর সম্প্রতি কে কে আর কোন ক্রিকেটারকে আইপিএলের নিলামে ইতিহাসের রেকর্ড চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ান পেস বোলার জন্য ফ্র্যাঞ্চাইজি সফলভাবে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা দিয়ে পরের যে মরশুমে যে খেলাটা হবে আইপিএল দু হাজার চব্বিশ সেখানে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কেয়ার তাকে কিনেছে এবং তিনি এর জন্য আইপিএলের সব থেকে দামি খেলোয়াড় হিসেবে তাকে মানে বলা হচ্ছে কামিন্স এস এ আর এইচের এর সাথে স্বাক্ষর করেছে এবং তারপরেই হচ্ছে এই মিচেল স্ট্রাক দু হাজার চোদ্দো এবং দু হাজার পনেরো সালে তিনি মানে সরি এরপর হচ্ছে মিচেল স্টাক চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় তাকে কেনার পর তিনি ইতিহাসের থেকে হচ্ছে রেকর্ড সংখ্যক টাকার দিয়ে তাকে কেনা হয়েছে এই আইপিএল ক্রিকেটে এটা হচ্ছে তিনি এই রেকর্ডটা করলেন এর আগে মিচেল স্টাক হচ্ছে দু হাজার চোদ্দো এবং পনেরো সালের আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিনিধিত্ব করেছিলেন তার বয়স তেত্রিশ বছর এবং তিনি তাকে সবাই মনে রেখেছে কারণ যে দু সালের ক্রিকেটের বিশ্বকাপ হয়েছিল সেই আইসিসি বিশ্বকাপে তিনি জয়ের জন্য অস্ট্রেলিয়ার জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ছিল আজকে সমস্ত ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে এতটুকুই